পোর মুখে হাসি দেখার জন্য আমি হাজারটা গুণ করতে পারি। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত হওয়ার পর সম্প্রতি সেখান থেকে মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা দরদ। অবশেষে এক মিনিট পনেরো সেকেন্ডের টিজার প্রকাশের মাধ্যমে জানা গেল দরদ সিনেমা মুক্তির তারিখ। মঙ্গলবার 8ই অক্টোবর শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দরদ সিনেমার টিজার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, অপেক্ষার অবসান। বহুল প্রতীক্ষিত দুলুমি আসছে বিশ্বব্যাপী 15ই নভেম্বর। ছবিটি মুক্তির তারিখ নিশ্চিত করে পরিচালক অনন্য মামুন বলেন, আগামী 15ই নভেম্বর আমরা প্রেক্ষাগৃহে আসছি। শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি। আস্তে আস্তে সব জানিয়ে দেওয়া হবে। দরদ ছবিতে শাকিব খানের চরিত্রের নাম দুলুমিয়া। শাকিব খানের ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া টিজার এক ঘণ্টায় 2000-এর বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন এসেছে 60,000-এর মতো এবং মন্তব্য করা হয়েছে 7,000-এর বেশি। ভিউ হয়েছে 6 লাখের কাছাকাছি। ছবিটির মুক্তির খবর সবার সামনে আনতে পেরে খুব খুশি পরিচালক অনন্য মামুন। তিনি বললেন, ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে, সেভাবেই এগোচ্ছি আমরা। আমরা কষ্ট করে ছবিটি বানিয়েছি, এখন যাদের জন্য বানানো হয়েছে ছবিটি তাদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। আর সে হাসি কায়রা নিব।